দর্শক বন্ধুরা, গিরিবাসীদের অবস্থা তুলে ধরার আগে চলুন একটু দেখে নেওয়া যাক তাদের রুরু বাস্তব চিত্র। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এর মধ্যে প্রায় অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন চোখে পড়েছে, তা অনস্বীকার্য। কিন্তু রাজ্যের গিরিবাসীরা কি অবস্থায় রয়েছেন, সেই দিকে কতটুকু নজর রয়েছে? একটা কথা প্রচলিত রয়েছে যে যখনই ভোট আসে তখনই দেখা যায় নানা প্রতিশ্রুতির ফোয়ারা এবং আরো কত কিছু, কতই না দরদ, ভালোবাসা, আরো কত কিছু। আখেরে গিরিবাসীদের অবস্থা যেমন ছিল ঠিক তেমনটাই রয়ে গেল, নাকি এদের অবস্থানে আদৌ কোনো পরিবর্তনের চিহ্ন দেখা গেল? চলুন দর্শক বন্ধুরা, আপনাদের এবার নিয়ে যাচ্ছি মুঙ্গিয়াকামী ব্লকের তুইকর্মা এডিসি ভিলেজের তীর্থমণি রিয়াং পাড়ায়। এখানে রয়েছে 36 পরিবার রিয়াং জনজাতি জুমিয়াদের বসবাস। ওই এলাকায় এই উপজাতি গিরিবাসীদের 80 জন কোমলমতি সন্তান সন্ততি রয়েছে বলে জানা গেছে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা, এই 36 পরিবার রিয়াং জনজাতিদের জন্য ন্যূনতম একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় নেই, নেই কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারও। স্বভাবতই ওইসব দীনদরিদ্র উপজাতি গিরিবাসীদের কোমলমতি সন্তান সন্তানীরা যেতে পারছে না বিদ্যালয়ে কিংবা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জীবনের শুরুতেই শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে এই শিশুরা। বিগত সুদীর্ঘ বাম শাসনেও এই গিরিবাসীদের ভাগ্যে শিক্ষার আলো জোটেনি, আর রাজ্যে নতুন সরকারের আমলেও এখনো তাদের অবস্থা সেই তিমিরে রয়ে গেছে। সামনে আসছে রাজ্যে এডিসি ভোট, হয়তো বিগত দিনগুলোর নিয়ে এবারও তাদের সামনে দেয়া হতে পারে প্রতিশ্রুতির বন্যা। কিন্তু আক্ষরিক অর্থে আদৌ কি কোনো পরিবর্তনের ছোঁয়া এই গিরিবাসীদের ভাগ্যে জুটবে? এলাকাবাসীরা জানায়, বিলাইহাম রিয়াংপাড়াতে রয়েছে একটি বিদ্যালয় এবং প্রাক প্রাথমিক বিদ্যালয়, কিন্তু তীর্থমণি রিয়াংপাড়া থেকে বিলাইহাম পাড়ার দূরত্ব প্রায় 5 কিলোমিটারের অধিক। এর উপর গিরিপথ, স্বভাবতই তীর্থমণি রিয়াংপাড়ার কোমলমতি সন্তান সন্তানীরা বিদ্যালয়ে যেতে পারছেন না। সমস্যা একটাই, দূরত্ব আর গিরিপথ। শুনে নেওয়া যাক এই রিয়াংপাড়ার গিরিবাসীদের অভিযোগ। মানে চিনি আর তীর্থমণি 38 পরিবার রতম 38 পরিবার ও অঙ্গনাবাদী স্কুল করে আঙ্কে সরাই রাও প্রায় 80 জন মত তম অঙ্গনাবাদী নি যদি সে সেন্টার তো আঙ্কে বা চিনি স্কুল তার সে সুবিধার তো নাই খেসারি মাছা নাই চিনি সুবিধা রং নাই বনি কাউ ন চুং মাছাবো এঙ্কে তাবো অঙ্গনাবাদী সুকুরি এঙ্কাই এঙ্কে চিনি সরাই যত মং বেকার সে উপায় তো এঙ্কাই বা দাম না সাশে নাই এঙ্কে চিনি কাউ ন বলো মাছাবোটা অঙ্গনাবাদী বুকুরি দৈনিক সুবিধার করে আপনি কাউ মন খাটা চিনি চড়াইব দো প্রায় 80 জন মতো 80 জন মতো দো চড়াই এখাই স্কুল গাইসা করে অঙ্গনাবাদী করে দাল খেসারি মাসাইয়া এবার দুই দুইব সুবিধার করে মানে বাংলা চিনি সুবিধার র কামিও আজ দিয়ে সবাই বাচ্চা আসলো আর কি যদি 80 জন মতো আসলো আর কি তবু অঙ্গনাবাদী নাই স্কুল পাই না মানে ইয় জল ওই সুবিধার হইনি লেগি ব্যবস্থা হয়েছে আর কি কারণ কারণ শুধু কারণ সে তুলে আমার ইয় এটা সে তুলে আমার বারবার অ্যাপ্লিকেশন দেন আছে আবার নাই না এটা করতাম তুলে তখন আবার ওই রাস্তাটাই দেন আছে তুলে ওই জন্য আমি ভিটে পাইতেছে আর কি রাস্তা এমতো অবস্থায় এই তীর্থমণি রিয়াংপাড়ার জুমিয়া আদিবাসীদের রাজ্যের নতুন সরকারের কাছে একটাই দাবি, এলাকায় একটি বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি সেন্টার স্থাপন করে যাতে দেওয়া হয়। তাহলে জুমিয়া পরিবারের সন্তান সন্ততিরা যেমন একদিকে শিক্ষার আলো পাবে, তেমনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপিত হলে ওই এলাকার প্রসূতি মায়েরাও অনেক সুযোগ সুবিধা পাবে। অন্তত এই গিরিবাসীরা এতে করে আর বঞ্চিত হবে না শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার থেকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।